আজকে তো বহুল আলোচিত একটি ম্যাচ ব্রাজিল এবং সার্বিয়া আজ মুখোমুখি হচ্ছে রাতে তো এই ম্যাচে কি কোনো অঘটনের সংখ্যা আপনি দেখতে পান সার্বিয়া গতবারও ব্রাজিলের সাথে গ্রুপে পড়েছিল এবারও পড়েছে ব্রাজিল কিন্তু তাদের সাথে জিততে অনেক কষ্ট হয়েছে লাস্ট ইয়ারও এবং আমার কাছে মনে হয়েছে যে তারা সতর্ক ইউরোপিয়ান টিম হিসাবে সার্বিয়া ভালো দল এবং তাদের সাথে খেলতে হলে তাদের কষ্ট করে জিততে হবে তারা জানে এবং তারপরেও আমি বলি যে আর্জেন্টিনা এবং জার্মান যখন এই ধরনের হুচট খেয়েছে তো সেক্ষেত্রে বলবো যে বাড়তি একটা সতর্কতা অবলম্বন করবে যেটাতে হয়তো ব্রাজিল রিল্যাক্স থাকার কোনো স্কোপ নাই তারা আমি মনে করি না এটা অঘটন হবে না যদি যোগ্যতর দল অন দ্য ডেতে ভালো কিছু করে সার্বিয়া একদম নিচের সারির দল না বা র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা দল না যেখানে অঘটন হবে অন দ্য ডেতে ডেফিনেটলি ব্রাজিলেও খারাপ কিছু করতে পারে ড্র করতে পারে জিততে পারে হারতে পারে বাট আমার কাছে মনে হয় যে সতর্ক আছে ব্রাজিল ব্রাজিল জেতা উচিত বাংলাদেশের অসংখ্য সমর্থন সমর্থক আছে এবং আর্জেন্টিনার প্রতিও আমাদের সমবেদনা এবং সহানুভূতি আছে তারাও জিতে যাক সামনে যাতে শেষ পর্যন্ত আমরা আর্জেন্টিনা ব্রাজিলকে কাছাকাছি পাই এবং আমাদের দর্শকরা যাতে খেলাগুলোকে উপভোগ করতে পারে ম্যাচ আপনার কম্পিটিটিভ হবে কারণ আপনার সার্বিয়া দলের সবাই আপনার ইউরোপিয়ান খেলোয়াড় সবাই আপনার বড় বড় আপনার দলগুলোই খেলে থাকে ম্যাচ কম্পিটিভ হবে এখন আমাদের যেহেতু যেটা হলো যে আমাদের দেশে প্রচুর ব্রাজিলিয়ান সাপোর্টার আছে আর্জেন্টিনা মানে আপনার তিতের পরিকল্পনা আপনার সবল হোক এবং জয়লাভ করুক এটাই হলো